আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। দর্শক, আপনারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা চলতি ঘটনার প্রবাহ বা সংবাদ, উল্লেখযোগ্য সংবাদের বিশ্লেষণ করি। রাজ্জাকি ভাই, প্রধানমন্ত্রী তো নিউ ইয়র্কে গেছেন, এবং সেখান থেকে কি বার্তা আছে নির্বাচনের আগে, যেহেতু কর্মসূচি ঘোষণা করেছে 12 দিন ব্যাপী বা 15 দিন ব্যাপী, বেশ শক্ত কর্মসূচি। তো মোটামুটি মুখোমুখি অবস্থা চলে যাচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে যে তারা নাকি পর্যবেক্ষণ করছে, তারা নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে ডিম আমদানির 4 কোটি ডিম আমদানি করবে, ডিমের দাম বেঁধে দেওয়া হয়েছে নিত্যপণ্য আরো 5টি, কিন্তু কোনোটাই নিয়ন্ত্রণে থাকছে না। সব মিলিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। এ তো অনেক বিষয়, তবু দেখি দু একটা ছোট ছোট বলে তারপরে আমি একটা বিষয়ে যাব। যেমন প্রথম বললেন প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে, আমরা আগে দেখতাম আমাদের ছোট সময় রাষ্ট্রপতি প্রধানরা যখন, সরকার প্রধানরা যখন বিদেশে যাইতেন, আমরা অলওয়েজ আপডেটেড পাইতে থাকতাম, এই করেছেন, ওনার সাথে দেখা করছেন, এখানে ভোজ হচ্ছে, এখানে এই মিটিং হচ্ছে। এখানে আমরা তেমন কিছু পাই নাই, হয়তো উল্লেখযোগ্য কিছু হয় নাই, অথবা একবারে পাবো, সুতরাং অপেক্ষায় থাকলাম কি পাওয়া যায়। আসেন, এইবার আপনি একটা কথা বলেছেন যে 6টি পণ্যের সরকারি মূল্য নির্ধারণ করে দিছে, ডিম টিম সহ, কিন্তু বাজারে এগুলা, মানে এই সমস্ত বক্তব্য সরকারি, এই সমস্ত বক্তব্য বাজারে গেলে মনে এগুলো চৈত মেশে কদু, চৈত মেশে কদু, যেমন কোনো মূল্য নাই। এরকম মনে হইতেছে যে এই বাণিজ্য মন্ত্রী বা সরকার পক্ষের দ্রব্য মূল্যের দাম নিয়ে যে সমস্ত বক্তব্য, এগুলো চৈত মেশে কদু মনে হয়। কিন্তু বিষয়টা ওখানে নয়, বিষয়টা হচ্ছে দেখেন তারা সিন্ডিকেটে হাত দিতে পারবে না, পরিষ্কার বলছে সরকারি ভাবে, অথচ প্রয়োজনে আমদানি করবে। তার মানে সিন্ডিকেটরা ভগবান, ওদেরকে টাচ করা যাবে না। মানে বিষয়টা কোথায় নিয়ে গেছে, এই গেল একটা দিক। এইবার আসেন সিসি, আমি সিসি থেকে শুরু করে কতগুলো কথা বলবো। সিসি বলছেন জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হওয়া কাম্য নয়। এটা উনি বলবেন কেন, কেউই, হ্যাঁ উনি ভুল করছেন কি, যে মোর ক্যাথলিক দেন পোপ হয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, এই সরকারকে ক্ষমতা আবার দেখতে চায় বা উন্নয়নের ধারার জন্য তাকে রাখা উচিত। তা আমার কাছে মনে হয় যে ধারায় রাজনীতি করা হইতেছে তাতে সিইসি হয়তো সতর্ক করে দিলেন যে আমরা জানি তুমি সরকারের পক্ষে কাজ করে, বলার দরকার নাই, কাম করে দাও, বিষয়টা এইরকম। সুতরাং আর তো কেউ বলবেও না, এটা বলার অপেক্ষা রাখেন। উনি আরো বলছেন একটা কথা বলছেন, খুব কঠিন ব্যাপার, যে তফসিলের আগে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকবো সিইসি। আমি মনে করি এখানে তার একটা নৈতিক দায়িত্ব হয়েছে এই কথাটা থেকে। উনি যদি ফসকে যান পরে যে আমি, অর্থাৎ উনি যেহেতু বলছেন পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকবো, তার মানে হচ্ছে পরিবেশ আছে কিনা সেই সম্পর্কে তার একটা ডিক্লারেশন দিতে হবে। আমার কাছে মনে হয় তফসিল ঘোষণার আগে যদি না দেন, সেটা হবে তার কি বলে নিজের সাথে নিজের কমিটমেন্ট বরখেলাপ করে। আমি মনে করি এই প্রসঙ্গ যেন আনছেন, ওনাকে বলতে হবে নির্বাচনের আগে পরিবেশ হয়েছে কিনা। আর একটা কথা বলছেন উনি, যে প্রধানমন্ত্রী যদি বলেন আমাদের ছাড়া কাউকে ভোট দেবেন না, ইন্টারফেয়ার করতে পারবো তখন, মানে একটা হাস্যকর, মানে মনে হয় যে মানে মানে অসুস্থ চিন্তা নাকি, এত অ্যাবনর্মাল মানুষকে ভাবে কেন, একটা রিক্সালাও তো ভাবে না এরকম যে প্রধানমন্ত্রী বলবে আমাকে ছাড়া কাউকে ভোট দিয়েন না। সিইসি কেমনে ভাবে, মানে কি, মানে কথা বলতে হবে, বিষয়টা এরকম। এখন আসি তার কথার জবাব দিচ্ছি, কল্পনা করেন ধরা যাক প্রধানমন্ত্রী বলল যে আমাকে ছাড়া কাউকে ভোট দিবেন না, তখন আপনি ইন্টারফেয়ার করবেন, কি ইন্টারফেয়ার করবেন, অন্য কাউকে ভোট দিবেন, সে কে, সে কোথায়, নির্বাচনে কি কেউ যাচ্ছে, আপনি কি নিশ্চিত, হাস্যকর কথা বলেন কেন। আসলে আপনারা এমন জায়গায় গেছেন লেজে গোবরে পাকায় ফেলতেছেন, মানে দেখেন যে নির্বাচনের শিডিউলের আগে সরকারি প্রোটোকল নিয়ে নৌকায় ভোট চাওয়া, সেটাও তো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। সেটা আপনি বলছেন না, বলছেন যে যদি বলেন যে অন্য কাউকে, কিন্তু আমাকে ভোট দেন সেটাও তো লঙ্ঘন হয়ে যাচ্ছে। কারণ কেননা আপনি যখন থেকে এই কথাটা বলছেন তখন আপনার সমস্ত ব্যবস্থাপনাটা হচ্ছে সরকারি খরচে, তার মানে হ্যাঁ রাষ্ট্রীয় সরকারি খরচ এতে হচ্ছে, ওটাই তো লঙ্ঘন। ওই কথা তো কখনো কেউ বলে না যে আমাকে ছাড়া কাউকে ভোট দিবেন না। সেটাই তো বললাম, মানে
এটাও তো বলা হয়েছে, বলা হয়নি আকারে কিন্তু বলা হয়েছে, রাইট? বহুবার বলা হয়েছে আছে, তাহলে এ হবে। তার মানে হচ্ছে তাকে ভোট দিয়ে না, তাহলে আপনি কেন কেন শুধু তাই না তো, অশুভ শক্তিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না, এবং অশুভ শক্তি হলো বিএনপি, তার মানে আপনাকে ঠেকাইতে হবে, এটাই তো বলা যে ভোট আমারে দিবা। এখন সেই জায়গাটায় যাচ্ছি, আমি একটু আলোচনা করি। বিষয়টা হচ্ছে যে একটা প্রশ্ন বাজারে আসছে, আপনি যদি দেন, সরকার কিন্তু একটা কথা বারবার বলে, উন্নয়ন, প্রচুর উন্নয়ন করছে। আপনি যদি দৃশ্যমান উন্নয়নের কথা বলি, উন্নয়ন হয়েছে, এটা বলবো না যে উন্নয়ন হয় নাই, কিন্তু আপনি যে উন্নয়নটা হয়েছে তার ফল ভোগী কারা, মানে কতজন এই দেশের কতটা লোক তার ফল। যেমন আপনি 10টা এয়ারবাস কিনছেন বা কিনবেন, এই 10টা এয়ারবাসে এই দেশের কত পার্সেন্ট লোক উঠবে, এই দেশের কত পার্সেন্ট লোক উঠবে, এবং সেই ভোটে, আরে এমপি তো দূরের কথা, একটা ইউনিয়নের মেম্বার হওয়া যায় কিনা, যতজন লোক ওইখানে হবে, এই সেই লোক বন্টন করলে কোন এলাকায়, দুইটা ভোটও তো পড়বে না তাদেরটা ভাগে। উন্নয়ন তো আপনার এইটা, উন্নয়ন আপনার পদ্মা ব্রিজ, ফাইন। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখতে হবে যে 6টা পণ্যের দাম বাড়াইছে, দাম ফিক্স করে দিছে, কাদেরকে চিন্তা করে। বাংলাদেশে প্রতি 100 ভোটারের মধ্যে 10টা ভোটার খুব সচ্ছল, সুপার সচ্ছল ফ্যামিলি, 10টা ভোটার। 20টা ভোটার যদি আপনি ধরেন, তারা হবে উচ্চ মধ্যবিত্ত সাথে মধ্যবিত্ত, আর যদি বাকি 70টা ধরেন নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র শ্রেণী, এই 70 ভাগ কিন্তু ভোটার। একটা দেশের 70 ভাগ ভোটার, একটা দেশের 70 ভাগ ভোটার যদি আপনি, 70 ভাগ ভোটার যদি আপনি আমলে না নেন, তাহলে আপনি নির্বাচন করবেন কোথায়? আপনি যদি নির্বাচন করেন এককভাবে, তাহলে কি দাঁড়াবে? আপনার ভোট ধরে নিলাম তর্কের খাতিরে 30% আপনার আছে, কিন্তু উপনির্বাচন গুলো আমরা দেখলাম যেহেতু আপনি একা বাজারে, 11% ভোট যাবে, তার ভিতরে মাত্র 7-8% থাকবে আপনার, অর্থাৎ আপনি একা নির্বাচন করার মানে 92% ভোটার আপনাকে রিজেক্ট করছে। এখন এই 70 ভাগ ভোটার যারা আপনার গোলালু তো দিন, এটি কিনতে পারবে না, না বিশ্বাস, তাদের উন্নয়নের কিছু আসেই তো যায় না, দিস ইজ দ্য রিয়েলিটি আমরা সমাজে চলি। 10 টাকা দিয়ে অটোতে যেতে পারে না লক্ষ লক্ষ লোক বাংলাদেশে। এরপরে আসেন, সেখানে আপনি অপশন দিলেন কি, কাঁচা বাজারের ক্ষেত্রে আমরা কাঁচামরিচ শুকাইয়ে রাখবো, তো ডিম সিদ্ধ করে রাখবো, সিন্ডিকেটের টাচ করতে পারবো না, প্রয়োজনে আমদানি করব। আরে বলতেছেন টাকা কোথায় আপনার আমদানি করবেন, গল্প করলে তো হবে না। তারপরে আসেন ডেঙ্গু, পদ বরিশাল থেকে 2.5 ঘন্টা আসা যায় ঢাকায়, কি ডেঙ্গু রুগী নিয়েই তো আসবে, আর তো কিছু নাই আসার, এক ডেঙ্গু রুগী নিয়েই তো আসবে, তিল ধরনের ঠাঁই নাই সেখানে, বারবার খালি নাগরিকের উপরে আপনারা চাপাচ্ছেন কি, যে আপনারা সতর্ক হন, মশারি কিনেন, তারপরে কি আশপাশ খেয়াল রাখবেন ডিম যাতে না পারে মশায়, মশা যদি না থাকে ডিম পারবে কোত্থেকে? আমি বারবার বলি 444 কোটি টাকা ব্যয় করছে মশা মারার জন্য দুইজন মেয়র, একটা বার কৈফিয়ত চাওয়া হইল না, কাগজে কলমে কৈফিয়ত চাইলেও তো আমরা দেখতাম যে চেয়েছেন। সেই 70 ভাগ ভোটার যখন ভোট দিতে যাবে, তার অপশন কোথায়? যদি আপনি একতরফা নির্বাচন করেন, একতরফা নির্বাচন করলে যাবে 8%, 92% যাবে না, আর যদি অপশন থাকে, লিখে দিতে পারি 70% ভোট আপনি পাবেন না, আপনি ওই যারা উড়োজাহাজে ওঠে, যারা ওই দারমি দামি গাড়ি কেনে, ওই কয়টা ভোট পাবেন, পেতে পারেন, আমি সেটা অস্বীকার করতেছি না। এখন আসেন, এই যদি এদের যদি বিকল্পটা আপনি না রাখেন, তাহলে সে নির্বাচন গ্রহণযোগ্য কিনা, এখানে একটা প্রশ্ন, আপনাদেরকে নির্বাচনটাকে গ্রহণযোগ্য করতে হবে। এখন দেশে নির্বাচনের যে অবস্থা, তাতে কিন্তু বিএনপি ক্ষমতা নির্বাচনে আসবে না বলতেছে, কিন্তু আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি কোথায়? আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি কই? শুধু কি উন্নয়ন? ধরা যাক আপনি শুধু উন্নয়নের দোহাই দিয়েই যাবেন, তাহলে আপনার উন্নয়নটা সবাই সমর্থন করছে কিনা? এই এই ধরেন আপনি কি বলে যতটা ভোটার আছে, এই উন্নয়নের সমর্থন কইরা যারা পেটে ভাতে, পেটে ভাত নাই, তারা সমর্থন করছে কিনা উন্নয়ন দিয়ে? সেখানে যদি বিকল্প পথ থাকে, তাদের অপশন কোথায়? আপনার উন্নয়নটাকে সমর্থন করে কিনা সেটার জন্য অপশন রাখেন, যে তার যদি আপনাকে ভোট না দিয়ে অপশনে দেয়, তাহলে ধরে নিতে হবে আপনার উন্নয়ন 70% লোকের কাছে গ্রহণযোগ্য না। এইবার আসেন আমলাদের রোলটা কি, বলছে বিএনপি ক্ষমতা নির্বাচনে না আসলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু বাজারে আছে, বিএনপি নির্বাচনে না আসলে কি হবে, আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল বিএনপি বানাচ্ছি, আমরা বিএনএফ বানাচ্ছি, আবহাওয়ার রাজ্যে কি দল বানাবো,
মোস্তফা ফিরোজ দল বানাবো, ইনুর দল বানাবো, দিস ইজ নট সো ইজি। তাহলে আর এত বেগ পাইতে হতো না, হাজার চেষ্টা করলে আপনি 2018 হচ্ছে খারাপ নির্বাচন আর করতে পারবেন আপনারা। এখন আসেন বিএনপি নির্বাচনে গেলে কি হবে, না গেলে কি হবে? বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে ওসি ডিসি এসপির উপরে প্রচন্ড চাপ পড়বে, প্রচন্ড চাপ পড়বে। কেননা সরকারকে তো জিতেইতেই হবে, কারণ সরকার তো ক্ষমতায় থেকে নির্বাচন করতেছেন, সরকারকে জিতেইতেই হবে। তো জিতেইতে গেলে কি হবে, বিএনপি যদি সত্যি সত্যি নির্বাচনে আইসে পড়ে তাহলে কঠিন বেগ পাইতে হবে তাদের। আর এই কঠিন বেগ পাইয়া যখন নির্বাচনে সরকারকে জিতাবে তখন পরিষ্কার ইন্টারফিয়ারেন্স হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে, অন্তরায় সৃষ্টি হবে, অর্থাৎ ভিসা নীতি কনফার্ম, স্যাংশন কনফার্ম। দিন শেষে যখন পরিবার আর আপনার টাকা, এর থেকে আপনি বঞ্চিত হবেন, এক দুই। তারপরে তো আপনি টিকতেছেন না, কেন আপনি ভিসা নীতির আওতায় পড়বেন, সামনে কি আছে আমরা জানি না। সুতরাং আমসালা দুটো যাবে। আর যদি বিএনপি নির্বাচনে না যায় তাহলে কি হবে, বিএনপি যদি নির্বাচনে না যায় তাতেও হবে এই যে বিএনপি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ পায় নাই তাই যায় নাই, সেক্ষেত্রে আমলারা সেফ হবে। এইটুকু আমি বলতে পারি, আমলারা সেফ হবে কেন, তাদের বেগ পাইতে হবে না, তারা চুপচাপ দাঁড়ায় থাকলো, কারণ প্রার্থী নাই তো, প্রতিদ্বন্দ্বিতা নাই তো, 7% 8% ভোট নিয়ে সরকার জিতে যাবে। সেক্ষেত্রে সরকার এবং যারা পাশ করবে তাদের জন্য হয়তো তারা বাটে পড়তে পারেন, তাদের জন্য ভিসা নীতি এফেক্টিভ হইতে পারে, কিন্তু আমলারা বেঁচে যাবেন। এখন আমলারা তাই মনে প্রাণ হয়তো চায় বিএনপি তোমরা নির্বাচনে আইসো না, অন্তত আমরা যাতে ভিসা নীতির আওতামুক্ত থাকতে পারি, এটাই হতে পারে তাদের একমাত্র ভরসা। কেননা যে কোনো ফর্মে আপনি যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চান, বিএনপিকে নিতে চান, তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে, অন্যথায় এই নির্বাচন কোনো ফর্মে গ্রহণযোগ্য হবে না। এবং আমলারা তাদের সেফটির জন্য যাতে স্যাংশন ভিসা নীতিতে না পড়েন, মনে প্রাণে চাচ্ছেন বিএনপি যাতে নির্বাচনে না আসে, তাহলে তাদের নির্বাচনের সময় অন্তরায় সৃষ্টি করতে হবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাজ্জাকি ভাই। দর্শক শুনছিলেন সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আবু হেনা রাজ্জাকের চরিচেরা বিশ্লেষণ। আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।